সবাই স্কিপ বের করো, সামনে আসতে হতে পারে যে কোনো সময় যে কাউকে আমি ডাকলে এখানে আসতে হবে। কি লিখছি বলো, সাম অল দ্য ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে, এটা চালু আছে, চালু আছে। ওকে, সাম অল দ্য ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে, ঠিক আছে। এটা এখন প্ল্যানিং করো, এটা সিম্পল প্রোগ্রাম, ঠিক আছে। আমি এই প্রোগ্রামটাকে এখন এক্সটেনশন করে দুটো প্রোগ্রাম তৈরি করব, ফার্স্ট এটা, এরপরে এটার একটা এক্সটেনশন ভার্সন দেবো এখনই, ক্লিয়ার। এই দুটো প্রোগ্রাম সলভ করলে তোমার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে, বলো। আচ্ছা, ওইটা এটা থেকে বেরোয় যাবে, ক্লিয়ার। ওইটা এটা থেকে বেরোয় যাবে, মানে প্রবলেম সলভ করা শুরু করলে একটা থেকে এটা বেরোয় যাবে। তোমাদের অনেকেরই হয়তো বা ধরো এখানে পাঁচজনের এটা কোনো প্রবলেম না, বাট রিমেনিং কিন্তু আরও প্রবলেম, কারণ আমার নেক্সট সিলেবাস হচ্ছে পয়েন্টার, এরপর হচ্ছে পয়েন্টার অ্যারে, পয়েন্টার অ্যারে, ক্লিয়ার। এরপরে ফাইল, পয়েন্টার স্ট্রিং অটো, ওইটা তোমার ইয়ের সাথে চলে যাবে, পয়েন্টার উইথ ফাইল, দিস ইজ ওভার সিলেবাস, ক্লিয়ার। তাহলে আমি কেন ধীরে যাচ্ছি এখানে যাচ্ছি, কারণ হচ্ছে দিস ইজ ডিফিকাল্ট, এটাও ডিফিকাল্ট, ক্লিয়ার। এবং যখন আমরা ফাইলে যাবো তখন তোমার স্ট্রিং ছাড়া কোনো উপায় থাকবে না, সো স্ট্রিংটাকে আমি যেন ফেলে রেখেছি। প্রচুর স্ট্রিং বুঝতে হবে, প্রচুর স্ট্রিংয়ে কাজ করতে হবে, বুঝতে পেরেছ? এবং ওইটার সাথে তোমার কম্পাইলার কনস্ট্রাকশন সাবজেক্টের প্রিরিকুইজিট, এই প্রোগ্রামিংটা ওই ক্লাসের কোনো ল্যাব করতে পারবে না যদি হচ্ছে এই এই চ্যাপ্টারটা তোমাদের ভালো না থাকে। এসপিএলের এক একটা বিষয় এক একটা ক্লাসের প্রিরিকুইজিট হয়ে যাবে একটা সময়। এই যে ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে এত ক্লাস করলাম, আমরা প্র্যাকটিস করলাম কেন, ইউজার ডিফাইন্ড ফাংশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাসটা স্টার্ট হবে ওটা দিয়ে, মানে এখানকার একটা ছোটো জিনিস ওখানকার একটা ওপেনিং ডে। এই যে পয়েন্টার অ্যান্ড পয়েন্টার অ্যারে, তোমার ডাটা স্ট্রাকচার টিচার প্রথম দিন থেকে দেখবো পয়েন্টার নিয়ে কাজ করতেছে, সে লিঙ্ক লিস্ট, তারপরে কিউ তৈরি করতেছে, স্ট্রাক তৈরি করতেছে, তারপরে সে একটা অ্যারের মধ্যে নাম্বার সার্চ করতেছে, তারপরে অ্যারে শর্ট করতেছে, বিভিন্ন রকম অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছে। সে স্টার্ট করবে কিন্তু পয়েন্টার নিয়ে, তখন সে খুব বোর ফিল করবে তুমি যদি বলো যে আমি পয়েন্টার বুঝি না। তাই তোমাকে এখান থেকে ফান্ডামেন্টালটা বুঝে যেতে হবে, ঠিক আছে। তো এখন আসো, এই যে অ্যারে তো অনেক সময় দিচ্ছি, কারণটা হচ্ছে অ্যারে হচ্ছে দুটো সাবজেক্টের প্রিরিকুইজিট, ডাটা স্ট্রাকচার উইথ অ্যালগোরিদম, গ্রাফ থিওরি অ্যান্ড অ্যালগোরিদম, মানে এই তিনটা জিনিসের প্রিরিকুইজিট। তিনটা জিনিসের যত ল্যাব আছে সবগুলো ল্যাবের মধ্যেই অ্যারে কাজ হবে। তাহলে ওই টিচার তো অ্যারে ডিক্লেয়ার করাও শেখাবে না, অ্যারে ভিজিট করাও শেখাবে না, খুব ফান্ডামেন্টালরা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে হবে। এখন দেখো, সাম অল দ্য ভ্যালুস ফ্রম অ্যান অ্যারে, এটা করতে গেলে তোমার কী প্ল্যান লাগবে? প্রথম প্ল্যান লাগবে হচ্ছে ডিক্লেয়ার অ্যারে, আমি শর্টকাটে লিখতেছি ডিক্লেয়ার অ্যারে। এরপরে প্ল্যান লাগবে হচ্ছে, হ্যাঁ মানে আমি এখন তোমাকে ফর্মেটটা লিখতেছি, বাট আমি আই উইল নট রাইট দ্য কোড, কোড তুমি লিখবে এখন, ঠিক আছে। মানে আমার ধীরে ধীরে আমি কিন্তু একটু শর্টকাট হয়ে যাচ্ছি, খেয়াল করছো কি না? কারণ তোমাদের এক্সপিরিয়েন্স যত বাড়তে থাকবে আমার বোর্ডে লেখা তত ছোটো হতে থাকবে। ডিক্লেয়ার অ্যারে, ডিক্লেয়ার অ্যান অ্যারে, ওকে শর্টকাটে লিখেছি ডিক্লেয়ার অ্যারে, একটা অ্যারে ডিক্লেয়ার করা তোমাকে জানতে হবে। সেকেন্ড হচ্ছে ফিল আপ অ্যারে, ফিল আপ করতে গেলে কয়টা ভেরিয়েবল লাগে সেটা তোমাকে গবেষণা করে বের করতে হবে। একটা ভিজিটিং ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা অ্যারেটাকে ভিজিট করবো, ক্লিয়ার। স্ক্যানের ফাংশন লাগবে, সেগুলো আমি এখানে বলছি না, তুমি বুঝে নাও যে তোমার নেক্সট রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যারেটাকে ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে এরপরে ফিল আপের পরে সাম করতে গেলে আবার ওটাকে রিড করতে হবে, রিড অ্যারে এগেইন, মানে পুনরায় এটাকে রিড করো, ক্লিয়ার। অ্যান্ড সাম অফ অল ভ্যালুস ফ্রম অল সেল, সবগুলো সেল থেকে
তুমি ভ্যালুগুলোকে রিড করে ফেলো ক্লিয়ার একটু পজ করো তো একটু পজ করো তো